আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনের পথের দর্শক মণ্ডলী, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, শিশুদের বদ নজর থেকে রক্ষায় আল্লাহর রসুল দোয়া শিক্ষা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুই প্রাণপ্রিয় নাতি হযরত হাসান হোসাইনের জন্য নিরাপত্তার দোয়া করতেন। এছাড়াও বদ নজর থেকে বাঁচাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের কোলে নিয়ে দোয়া পড়ে ফু দিতেন। বদ নজর থেকে শিশুদের রক্ষায় হাদিসে বর্ণিত এমন একটি দোয়া হলো, দোয়াটি হচ্ছে উইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়াহাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, আমি তোমাদেরকে উভয়কে আল্লাহর কালামের আশ্রয় রাখতে চাই সব ধরনের শয়তান হতে, কষ্টদায়ক বস্তু হতে এবং সব ধরনের বদ নজর হতে। বুখারী হাদিস 3371।